হ্যালো সবাইকে, শুভ সকাল মানে সুপ্রভাত। আমাকে চিনতে পারছো? আরে চিনতে পারছো না গো, আমি তো হচ্ছে তোমাদের গপ্পু শোনা গো। আমাকে মা সাজিয়ে গুজিয়ে এখন বসিয়ে দিয়ে গেছে, আর মা গেছে স্নানে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে চুপি চুপি একটা কথা শেয়ার করে নিই। জানো তোমরা আমার বাড়িতে কারা এসেছে? তাহলে দেখো, এই দেখো, এটা তো আমার দাদা হয়, তোমরা তো জানোই এটা আমার গদাই দাদা হয়। আর চলো আরও যারা এসেছে তাদেরকে তোমাদের সাথে দেখায়। এটা আমার মিশু দাদা, এটা আমার বড়দা ভাই, এটা আমার সব থেকে বড়, আর এটা হচ্ছে রিশু দাদা, মানে আমার মামার ছেলে। আর এইরাও পাশে যারা আছে তারাও আমার মামার ছেলে, সোনাই আর এই যে হচ্ছে মনাই। তো আমরা দেখো সবাই মিলে এখন মজা করছি, খেলছি। তো তোমরা কি করছো? আমরা সকাল সকাল সবাই স্নান টান করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি, মা এলে পুজো করব। পূজ
অকারে তুচ্ছ খালোয় ভালো প্রভু, খুব যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে তুচ্ছ কালোয় ভালো প্রভু।
আমার গপুকে এইভাবে ভালোবাসো, পুরো তোমরা আমার গপুকে তোমাদের গপু ভাবছো, আমি সত্যি খুব হ্যাপি। আর জানো তো, আমার গপুকে আমি যখন নিয়ে আসছিলাম, একজন আছে, আমি তার নাম বলছি না, আমাদের চেনা জানার মধ্যেই সে আমার উপর খুব রেগে গেছিলো। একটাই কারণ, কারণ তার গপু আমার গপুর থেকে, বলতে নেই, আমার গপু বড় হয়ে গেছিলো, তা ওই জন্য আমাকে বলেছিলো জীবনে কোনো দিনও আমার গপুর সে জামা বানিয়ে দেবে না, ইভেন এই পাকড়িগুলো আমাকে শেখাবে না কীভাবে বাঁধতে হয়। কিন্তু দেখো, আমার গপুর ইচ্ছে ছিল, আমি শিখে গেছি, আমাকে কেউ কিন্তু হাতে ধরে শেখায়নি, আমি জাস্ট দেখে দেখেই শিখে গেছি আমার গপুর পাকড়ি বাঁধা। আর দেখো, আমার গপুরটা একটু সাজুনি বাচ্চা, ও খুব সাজতে ভালোবাসে, আমার সাজুনি বাচ্চা। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের নামগুলো বলবো। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমি সত্যি ভাবিনি। আর যেই গপুকে নিয়ে আমাকে একদিন এত কিছু সহ্য করতে হয়েছিল, এত কিছু মানে সে অনেক উল্টো পাল্টা কথা বলেছিলো, আমার বাড়ির লোককে অনেকভাবে বুঝিয়েছিলো যাতে আমি আমার গপুকে না নিই, ইভেন আমার মানে শুভকেও অনেক কথা বলেছিল, আমার নামে বানিয়ে বানিয়েও অনেক কথা বলেছিল। তো যাই হোক, সেখান থেকে যে আমার গপু এসছে, আমি তো আমার গপুকে খুব ভালোবাসি, আর তোমরাও যে ওকে এত ভালোবাসে দিচ্ছ, সত্যি 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 থ্যাংক ইউ তোমার সবাইকে বলছি। তোমরা আমাকে আর আমার ছেলেদের এইভাবেই ভালোবাসো, আমার চার ছেলে গোপী, গদাই, মিশু, রিশু। তো তোমাদেরকে আজকে আমি সবাইকে দেখালাম, এর পরের দিন আমি যে ব্লগটাই আনবো ওদের নিয়ে, আমি তোমাদেরকে তো বড় গোপালকে কী করে সাজাতে হয় দেখিয়েছি, দেখো কানেরটাকে খুলে দিয়েছি, কেমন লাগছে না দেখতে, দেখিয়েছি বড় গোপালকে কী করে সাজাতে হয়। এবার তোমাদের শেয়ার সাথে শেয়ার করবো ছোটো গোপালদের কী করে সাজাতে হয়। তো আমি আমার গপুকে এইভাবেই সাজাই সবসময়, জন্মাষ্টমীতেও এইভাবেই ওকে সাজাই। আর এই যে দেখছো, এইগুলো উঠে গেছে, তো আমি এগুলো অঙ্গরাজ বলে ওটাকে, তো আমি এটা ভাবছি খুব তাড়াতাড়ি করব। আমি কালারও নিয়ে চলে এসেছি, তো ছোটো বাচ্চা তো সেই বুঝে কালার আনতে হয় যাতে কোনো সাইড এফেক্ট না হয়। আর আমার গপুর এগুলো উঠে গেলে আমার গপুর খুব কষ্ট পায়, কারণ আমার আদুরি বেবি, তো আর আমার সাজুনি বাচ্চা এটা, তো আমার সাজুনি বাচ্চা চায় সবসময় সেজে গুজে থাক, তাই ও কষ্ট পেয়েছে। আমি ওর জন্য তো কালার আনতে দিয়েছি, ওর মামা গেছিলো আজকে, এখন কলকাতা থেকে ফিরছে, ওর জন্য কালার নিয়ে ফিরছে। কাল আমার বাবার মাথায় আমি কালি করিয়ে দেবো, জানো আমার বাবার এই যে দেখো পিতলগুলো না অনেক বেরিয়ে গেছে, ওগুলোকে অঙ্গরাজ করাতে হবে আমার বাবার। না গপু বাবা, আর বলে দাও গপু বাবা, কাল তুমি ভাত খাবে, সবাই যেন আসে। আর কাল আমার গপু বাবা ভাত খা, ভাত আমার গপু বাবা আগেও খেয়েছে, মানে কালকে আমি আমার গপু বাবাকে ভোগ দেব। তো তোমাদের জন্য আমি ব্লগ করব, তো তোমরা দেখো আমি আমার গপু বাবার ভোগ কেমন করে বানাচ্ছি। আর অনেকেই আমাকে বলছো আমার গপুকে আমি কোত্থেকে এনেছি, ওরকম না, আমি গপুকে তো পেয়েছি, তা আমি যেখানে থাকি নৈহাটিতে, এখানেই আমার গপুকে আমি নিয়ে এসেছি। আর জানো, আমার গপুকে আমি পুরো স্বপ্নে দেখেছিলাম, কেন এরকম গপু হয় না, কিন্তু আমার গপুর কিন্তু পিছনে কোনো বেনুনি নেই, আমার হাত যা মিশু এরকম, কিন্তু রিশু আর রিশু আর গদাই কেমন বলো তো, ওই যে হয় না বৃন্দাবনে যেমন থাকে ওরকম, মানে পিছনে বেনুনি করা, কিন্তু আমার গপু এরকম না, গপু পুরো অন্যরকম, পুরো অন্যরকম গপু। আর বিশ্বাস করো, আমি তো ওকে ছুঁয়ে আছি, আমি সবসময় আমার এই গপুরই স্বপ্ন দেখতাম, আমি তো জানতাম না গপু কেমন দেখতে হয়, কিন্তু আমি যখন স্বপ্ন দেখতাম আমার এই গপুর স্বপ্ন দেখতাম। আর তোমরা তো জানোই আমি কিভাবে আমার গপুকে এনেছি, আমার গপু আমার সাথে এখন ভালো আছে, না সরি, আমি আমার গপুর সাথে মিশু, গদা, ইশু সবার সাথে খুব ভালো আছি। আর দেখো, দেখতে দেখতে অনেকটা টাইম, বেলা হয়ে গেছে, এখন আমাদের যেতে হবে, আর রাত্রেবেলা আমি যখন ওদের শোয়াবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তো খুব গরম, তাই আমি আমার বাবাদের এখন ঠাকুর ঘরে রাখি না, ঘরে এসিতেই রাখি, আর আমার বাবাদের তো আলাদা দোলনা আছে, ওর মধ্যেই ওরা থাকে, না বাবা বলো, যা দেখেছো ওদের আলাদা দোলনা আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি, এই হচ্ছে আমার গপু আর আমি, গপু তুই কিছু বলবি? আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আবার আমরা খুব তাড়াতাড়ি ভাত খাবার ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ মিমি মামারা আমাদের পাশে থেকো, গুড নাইট। হেই, গুড নাইট বলছিস কেন বল, গুড মর্নিং। তো গপু ভুল করে গুড নাইট বলছে, তো সবাইকে গুড মর্নিং।
ভেরি গুড মর্নিং সকাল সকাল, আমি আমার গপু হাজির হয়েছি। তো দেখো অবশ্যই আমার আমাকে দেখে আমি জানি না, বাট আমার গপুকে দেখে সকাল শুরু করলে অবশ্যই তোমাদের দিন ভালো যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিই, আবার একটা ব্লগ নিয়ে গপুকে নিয়ে সঙ্গে আসব। গপু টাটা করে দেখ, টাটা গপু টাটা করতে, আমি ওকে খাইয়ে ঘুম পাড়াবো। ওর তার নাম নেই, ওর জন্য এইমাত্র ওর মামা কলকাতায় গেছিলো, ওর মামা আর দিদা, তো এইটা কলকাতা থেকে নিয়ে এসছে। তো ওর এখন তোমাদেরকে দেখাতে হবে, ওর এত এত খেলনা আছে, তারপরে ওর খেলনা রোজ আসে, যে যেখানে যায় ওর জন্য খেলনা নিয়ে আসে। তো দেখো এটা পেয়ে আমার শোনা কত খুশি হয়ে গেছে, এইটা বললো মা তুমি আর দেখাবে না মিমিদের মামাদের, ঠিক আছে চল তাহলে দেখাই। এই দেখো এইটা নিয়ে এসছে ওর জন্য, ভালো হয়েছে না? ও দিদা পাঠিয়েছে। তো চলো এখন টাটা, আমি পুরোপুরি টাটা, আর আমি যখন ওকে শোয়াবো তখন তোমাদের সাথে সবটা শেয়ার করে দেবো, ঠিক আছে? তো গুড নাইট সবাইকে, টাটা, বাবা বাবু বলো।